মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে একটি সুসংবাদ দিচ্ছেন, একটি ব্যবসার সন্ধান দিচ্ছেন। সে ব্যবসাটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার সুসংবাদ দেব না যে ব্যবসাটা যদি তোমরা করো, যে ব্যবসাটা যদি কেউ করে তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, এমন একটি ব্যবসার সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে বলছেন যে এই ব্যবসাটা যদি কেউ করে তাহলে জাহান্নাম থেকে সে রক্ষা পাবে, রেহাই পাবে। সে ব্যবসাটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের উপর ঈমান আনো, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহ এবং নবীর উপর ঈমান আনো এবং তোমাদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা এটা উপলব্ধি করতে পারো, তাহলে তোমাদের জন্য এটাই ভালো, এটাই উত্তম পথ, এটাই উত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন।